আজকে আমি রান্না করব বাটার চিকেন, এবং ট্রাস্ট মি, তোমরা যদি এটা একবার বানিয়ে খাও তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে। এইটা আমার হাজবেন্ডের উইকলি একবার করে তো লাগেই লাগে। টুমোরো ইজ মাই ডে অফ, আর ডে অফের আগের দিনগুলো আমার অনেক বেশি অ্যাক্টিভ হয়ে থাকে। জব শেষ করে আমি সঞ্চয়কে নিয়ে এসেছি একটু গ্রোসারি করতে, আর আজকে এসেছি মরিসনে, আর মরিসনে এসে দেখি পুরা মরিসন ফাঁকা হয়ে আছে। আই ডোন্ট নো ওয়াই, কি কারণে, বাট দেখো ম্যাক্সিমাম কেসগুলোই প্রায় এমটি। সো ফার্স্ট অফ অল ফুড সেকশন থেকে একটু অ্যাপল নিয়েছি, তারপর হানিমেলন নিলাম। হানিমেলন নিয়ে আমরা চলে গেলাম ফ্রোজেন আইটেমের যে সেকশনটা আছে ওইখানে। এখানে দেখি বিশাল বড় একটা তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটা কেন জানি আমাকে খুব অ্যাট্রাক্ট করছিল, আমার খুব ভালো লাগছিল, মনে হচ্ছিলো এটা কিনে নিয়ে আসি। সঞ্চয়কে বললাম লেটস হ্যাভ ইট, বাট সঞ্চয় বললো কি না, ওর তেলাপিয়া মাছ পছন্দ না। আর আমার না আসলে মনেও নাই যে তেলাপিয়া মাছের টেস্ট কেমন, বিকজ আমার বাসাতেও খুব বেশি একটা এই মাছটা খাওয়া হতো না। দেন এখান থেকে শেহনাজের চিকেন ড্রামস্টিক নিয়ে নিলাম। বেসিক্যালি আমি এটা নিয়েছিলাম যে এটা দিয়ে আমি বাটার চিকেন তৈরি করো, বাট আজকে রাতে নয় অন্য কোনো দিন। বাট সঞ্চয় একদম বায়না বসে যে না আমাকে আজকে বাটার চিকেন বানিয়ে দিতে হবে। অ্যাকচুয়ালি আমি দুই দিন আগে বাটার চিকেন বানিয়েছিলাম, আমার কলিগরা আমার বাসায় এসেছিলো ওদের জন্য। ওইটা খাওয়ার পর সঞ্চয় আবার বায়না লাগছে যে প্লিজ অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাকে বাটার চিকেন বানিয়ে দাও। আর এই তো আদার্স, আমাদের অনেক কিছু কেনাকাটা ছিল, টিস্যু রোলস, তারপর বেকারিজ, আর এই যে বাটার চিকেন খাওয়ার জন্য একটা নান নিয়ে নিলাম এখান থেকে। সব কিছু নিয়ে এখন আমরা আমাদের টিলের দিকে এগিয়ে যাচ্ছি। কুইকলি কুইকলি সব কিছু প্যাকেট করে নিয়ে এখন বাসায় যাব। বাসায় আসার পর আই স্টার্টেড ফিলিং ম্যাড হাংরি, তাই কুই একটা স্ন্যাক বানিয়ে নিলাম। এখানে একটুখানি ইয়োগার্ট আর একটুখানি সুগার দুটাকে মিক্স করে নিয়েছি ভালো করে, অ্যান্ড দেন এরপর আমি চানাচুর দিয়ে নিয়েছি। আমার এইটা খেতে অনেক বেশি ভালো লাগে, খুবই কুইক একটা স্ন্যাক্স বলতে পারো, বাট বেশ মজা লাগে। দেন জলদি জলদি করে স্ন্যাক্সগুলো সব খেয়ে ফেলে আমি চলে আসলাম আমার কুকিংয়ে। আজকে বাটার চিকেন রান্না করা হলো, আমি আমার জন্য ডিফারেন্ট কিছু কুক করবো, বিকজ আমার চিকেন অতটা বেশি পছন্দ না তোমরা অনেকে জানো। সো আমি আমার জন্য আজকে ইলিশ মাছের ভাজি রান্না করব, সাথে থাকবে ডাল, একদম প্রপার মাছে ভাতে বাঙালি আমি। সো দিস ইজ দ্য বেস্ট কম্বিনেশন দ্যাট আই ক্যান এভার হ্যাভ। ইলিশ মাছগুলোকে আমি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর সরিষার তেল দিয়ে সুন্দর করে মেরিনেট করে রাখছি, আমাকে মাখিয়ে রাখছি। এটা মেরিনেশনের দরকার হয় না, জাস্ট আমি ভাবলাম যে যেহেতু বাসায় এসেছি আগে এটা সবার আগে মাখিয়ে রাখি। And now I'm coming back to my butter chicken. আর এইটার জন্য প্রথমে আমি একটা বোল নিয়েছি, আর এখানে আমার আদার স্পাইসেস যেগুলো আছে সব এখানে রেখে দিয়েছি। বেসিক্যালি এই বোলটাতে আমি আদা রসুনের একটা কিউব দিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে নিয়েছি মরিচের গুঁড়া, এটা টোটালি স্বাদ মতো দিয়ে নিবে। দেন এখানে অ্যাড করতে হবে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, তার সাথে থাকবে টার্মারিক পাউডার, দেন গরম মশলা গুঁড়া, আর স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে আমি দিয়ে নিচ্ছি একটুখানি লেমন, এখানে আমি অর্ধেকটার মতো লেমন স্কুইজ করে নিয়েছি, আর এখানে দিয়ে নিচ্ছি দুধ। সো এইটা করার কারণ হলো তখন দেখি যে আমি ভুলে ইয়োগার্ট নিয়ে আসি নাই, সো আমি আপাতত এই যে মিল্ক আর লেমনের যে জুসটা আছে এটা দিয়েই এটাকে মেরিনেট করবো। ইট জাস্ট ওয়ার্কস লাইকস ইয়োগার্ট, এটা একটা খুবই ভালো ট্রিক্স তোমরা বলতে পারো। তোমাদের বাসায় যদি এরকম হুটহাট ইয়োগার্ট শেষ হয়ে যায় আর ইয়োগার্টের খুব বেশি দরকার হয়, তোমরা কিন্তু এইটা করতে পারো, জাস্ট লেমন একটু দিয়ে নেবে সাথে একটু দুধ, দ্যাটস ইট। অ্যান্ড এইটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে ক্লিন ফ্লিং করে ফ্রিজে রেখে দিতে হবে অ্যাটলিস্ট ফর 2 আওয়ার্স। আর তোমার যদি চাও তোমরা কিন্তু এটা ওভার নাইটও রাখতে পারো, এটা আরও বেশি ভালো, যত বেশি রাখবে তত বেটার। আর এই তো এখানে আমি ক্লিন ফ্লিং করে নিচ্ছি, আর যত স্পাইসেস অ্যাড করছি এটা কিন্তু সবই স্বাদ অনুযায়ী, তোমরা যেরকম স্পাইসি বা যেরকম ঝাল যেরকম পছন্দ করো সেই হিসাবে অ্যাড করে নেবে। অ্যান্ড দেন আমি অনেকগুলো অনিয়ন চপ করে নিয়েছি, আর এইটাকে আমি আমার প্যানের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। দেখো এরকম হালকা ব্রাউনিশ কালার হয়ে গেলে এখানে আমার যে মেরিনেটেড চিকেনটা আছে এইটা দিয়ে নিব। ফরগট টু মেনশন, আমি কিন্তু যখন পেঁয়াজটা ভেজেছি এর মধ্যে কিন্তু আমি কিছু গরম মশলা দিয়ে নিয়েছিলাম, যেমন এলাচ, গোলমরিচ, তেজপাতা এবং দারচিনি। সো এই তো এর মধ্যে এখন যে চিকেনগুলো ঢেলে দেওয়ার পর এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। এখানে কোনো পানি অ্যাড করব না আমি, এটাকে এরকম ড্রাই অবস্থাতে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কুক করব। আমি যদি এটাকে না নাড়াই তাহলে কিন্তু এটা নিজে লেগে যাবে। আর এই সময় কিন্তু আমার চুলার হিট একদম হাই হিটে ছিল, সো যতক্ষণ হাইয়ে থাকবে একদম তুমি একটা সেকেন্ডও হাত থামাতে পারবে না, ইদার কী হবে, পুরাটা কিন্তু নিচে লেগে পুড়ে যাবে। অ্যান্ড দেন কিছুক্ষণ নাড়া চাড়ার পর এইটাকে আমি দেখো হিট কমিয়ে নিয়েছি, দেন এখানে আমি পানি দিয়ে নিলাম, খুবই কম পরিমাণ পানি, এখানে 1 কাপের মতো পানি দিয়েছি। দেন এটাকে মিডিয়াম হিটে দিয়ে ঢেকে কিছুক্ষণ কুক করব। আর এখানে আমার জামাই কাটসুকাই নিয়ে আসছে খাওয়ার জন্য। এই কাটসুকাইটা বেশ ভালো ছিল, আমি এক্সপেক্ট করি না যে ওয়াসাবের কাটসুকাই এত বেশি ভালো হবে। এটার সাথে যে চিকেনটা দেওয়া ছিল ওইটাও বেশ মজা, বেশ টেন্ডার ছিল, আমার কিন্তু মানে বিয়ন্ড এক্সপেকটেশন।
আমি হচ্ছে চিকেন পছন্দ না করলে আমার কাটসু গাড়ি কেন জানি খুবই বেশি ভালো লাগে। অন দ্য আদার হ্যান্ড আমার যে চিকেনের পানিগুলো ছিল সব শুকিয়ে আসছে, এখান থেকে তেল বের হয়ে আসছে। অ্যাট দিস পয়েন্ট এখানে আমি ইয়োগার্ট আনিয়েছি সঞ্চয়কে দিয়ে। সো এখানে সামান্য একটু ইয়োগার্ট, কীরকম হাফ কাপ পরিমাণ ইয়োগার্ট নিয়েছি, এর মধ্যে আমি মিল্ক অ্যাড করেছি। ইয়োগার্ট আর মিল্কটাকে ভালো করে এভাবে ফাটিয়ে নিচ্ছি। এভাবে ফাটিয়ে নেওয়ার পর এটাকে আমি আমার চিকেনের মধ্যে দিয়ে নিব। সো দিস মোমেন্ট লুক সো নাইস, এটা দেখতে এত বেশি টেম্পটিং লাগে, দেখে মনে হয় যেভাবে খেয়ে ফেলে দিই। এখানে আমি কিন্তু 2 কাপের মতো মিল্ক দিয়েছি অ্যান্ড 1 কাপের মতো ইয়োগার্ট। সো সবগুলোকে একসাথে মিশিয়ে দেখো এখন চিকেনের সাথে ঢেলে দিলাম অ্যান্ড এটাকে নেড়ে চেড়ে দেন আবারও আস্তে আস্তে ঢেকে কুক করতে হবে। এটা কিন্তু একদমই হাই ফ্লেমে দেওয়া যাবে না, হাই ফ্লেমে দিলে কিন্তু পুরো সব কিছু লেগে আসে প্যানের সাথে। আর এইদিকে আমি আমার মাছ যে ভাজি করব তার জন্য আমি ডালও উঠিয়ে দিয়েছি। সো ডাল তৈরি হচ্ছে, আমি এখানে অনেকগুলো টমেটো দিয়েছি, টমেটো ডালই বলতে পারো, আমার ডালের থেকে টমেটোর পরিমাণই এখানে বেশি ছিল। আর যেহেতু আমি টমেটো দিয়েছি বেশি পরিমাণে তাই এটাকে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি যাতে টমেটোর ছিলকা বা কোনো কিছু গোটা গোটা না থাকে। ডাল ব্লেন্ড করতে করতে এখানে আমার বাটার চিকেন অলমোস্ট হয়ে আসে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। বাই দ্য ওয়ে আই ফরগট টু মেনশন, আমি যখন পেঁয়াজগুলো ভেজেছি ওইটা কিন্তু পুরো বাটারে ভেজেছিলাম। আর এইখানে আমি এখন যখন চিকেনটা একদম হয়ে আসবে এই সময় আরও একটু বাটার অ্যাড করে দিব, এতে কি হয় বাটারের ফ্লেভারটা বেশি প্রমিনেন্ট থাকে। বাটার দেওয়ার পর চুলার আঁচটা নিভিয়ে ঢেকে এটা তাকে রেখে দিতে হবে, আর একটু পর দেখবে এটা দেখতে এরকম সুন্দর লাগে। সার্ভ করার আগে তোমরা এটাকে সুন্দর করে সার্কুলার মোশনে মিশিয়ে মানে বাটারটাকে মিশিয়ে নিতে পারো। আমি এভাবে সার্কুলার মোশনে কেন জানি মিশাই, আমার ভাবে মিশাতে ভালো লাগে, আই ডোন্ট নো ভাই, এটা কোনো সায়েন্টিফিক কিছু না, আমি এভাবে করি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড আফটার দ্য মিক্সিং ইটস লুকিং লাইক দিস। আমার বাটার চিকেন রান্না তো শেষ, এখন আমি চলে এসেছি আমার ইলিশ মাছে ভাজি করাতে। এখানে আমি একটা সরিষার তেল দিয়ে নিয়েছি প্যানে অ্যান্ড দেন আমার যে ইলিশ মাছগুলো আছে এগুলোকে সুন্দর করে ভেজে নিব। আমার যে এইরকম ফুড কি ভালো লাগে, ইলিশ মাছের ভাজি সাথে ডাল একটু সালাদ, আর কি লাগে, আর কিছুই লাগে না টু বি অনেস্ট। দেন ইলিশ ভাজা হয়ে গেলে এখানে আমি সেম প্যানের মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে নিচ্ছি, এই পেঁয়াজগুলোকে ভেজে নিব। ইলিশ ভাজা এবং ডালের সাথে ভাত দিয়ে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি একটু মরিচও দিয়ে নিচ্ছি স্পাইস অ্যাড করার জন্য। এইখানে আমি খুবই সামান্য একটু মরিচের গুঁড়া এবং লবণ অ্যাড করেছিলাম, আর অন্য কোনো স্পাইসেস অ্যাড করি নাই, কজ অলরেডি আমার যে মাছের মেরিনেশনের সময় অনেকগুলো স্পাইসেস অ্যাড করেছিলাম, সো এক্সট্রা স্পাইসের দরকার নাই। আর এমনিও মাছের তরকারিতে না খুব বেশি একটা গরম মশলা এগুলো দরকার হয়ও না। আর এই তো এখন আমি আমার মাছও রেডি, সব কিছু রেডি, এখন আমি সঞ্চয়কে খেতে দিব। সো একদম খেতে দেওয়ার আগে দিয়ে আমি এখানে একটু নান সুন্দর করে তাওয়ায় ছেঁকে নিচ্ছি, আর এইখানে আমি একটু বাটার স্প্রেড করছি। দো এটা অলরেডি গার্লিক বাটার নান, বাট এক্সট্রা বাটার অ্যাড করলে আরও বেশি ভালো লাগে। আর এইটা হচ্ছে আমার টেস্টি টেস্টি বাটার চিকেন, এত ইয়ামি। আমি হচ্ছে খুব বেশি রিচ ফ্লেভার খেতে পারি না, যেমন কোরমা বলো রোস্ট বলো এগুলো আমার পছন্দ না, সো বাটার নানও এই জন্য একটু রিচ লাগে আমার কাছে। বাট আমি এটা খাই, আমার খেতে খুবই মজা লাগে। নাও আওয়ার ফুডস আর রেডি টু সার্ভ, এখানে আমি সঞ্চয় প্লেটিং করে ফেলেছি, আর এইখানে দেখো আমার ইলিশ মাছ একদম রেডি। সো এই তো এই ছিল আমার রান্নাবাড়ি, আজকে অনেক রান্না করেছি, একদম গরম গরম ভাতের উপর এরকম ইলিশ মাছ একটু পেঁয়াজ ডাল আর কি লাগে। This is the best way to make myself and my stomach happy. অ্যান্ড এই তো দ্যাট ওয়াজ মাই রান্নাবাড়ি, অনেক অনেক রান্না করলাম। ও হ্যাঁ, এর সাথে কিন্তু আমি এই দিন গাজরের হালুয়া রান্না করেছিলাম, অলরেডি তোমরা হয়তো বা ওই গাজরের হালুয়ার ভিডিওটা দেখেছো, হুইচ ইজ ওয়ান অফ দ্য বেস্ট হালুয়া দ্যাট আই এভার হ্যাড ইন মাই লাইফ। আর এইসব কিছু রান্না করতে করতে এত লেট হয়ে যায়, বেচারা আমার জামাইটা ঘুমায় গেছে, ওকে ঘুম থেকে ডেকে উঠিয়ে খেতে বললাম যে টেস্ট করো কেমন হয়েছে। আমি সবসময় নতুন কিছু করলে ওকে দিয়ে টেস্ট করে আমার খুব ভালো লাগে, আমার মধ্যে খুব এক্সাইটমেন্ট কাজ করে। এই গাজর হালুয়াটা সঞ্জয়ের এত বেশি ভালো লেগেছে, ও আমাকে পরে আরো 2 ব্যাগ গাজর এনে দিয়েছে, বলে কি এগুলো তুমি রান্না করো। আমি ওকে বলছি ভাই তুমি নিজে যদি গ্রেট করে দিতে পারো গাজর তাহলে আমি করে দিচ্ছি, আই হ্যাভ নো ইস্যু। সো এই তো দ্যাট ওয়াজ ইট। আর এই গাজর হালুয়ার রেসিপি কিন্তু আমার ইউটিউবে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। সো দ্যাট ওয়াজ ইট, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।